এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। তো আজকে অভিষেকটার কোশ্চিন আনসারে আজকে লাস্ট ভিডিও বলতে পারো, কিন্তু এটার উপর আমি আর একটা ভিডিও আপলোড করব খুব শিগগির। কোশ্চিন আনসারে বলতে পারো আজকে লাস্ট। তো আজকে যারা প্রথম দেখছো তাদের রিকোয়েস্ট থাকবে, প্লিজ আগে ভিডিওগুলো দেখে এসে আজকেরটা দেখো। ওকে, তো চলো লেট স্টার্ট। আজকের প্রথম প্রশ্ন, অর দিয়ে তিনটে প্রশ্ন লেখাবো, আগে লিখে নাও। নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, পুত্রকে তিনি পিতার চরণে প্রণাম করে কি বলেছিলেন, পিতা কি প্রত্যুত্তর দিয়েছিলেন। ঠিক আছে, তিনটে না দুটো লেখাবো। অথবা আলিঙ্গি কুমারে চুম্বি শির, মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি, কে কাকে আলিঙ্গন করেছে, আলিঙ্গন করে বক্তা যা বলেছেন তা নিজের ভাষায় লেখো। মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশের উল্লিখিত অংশে পিতা হলেন রাবণ এবং পুত্র হলেন তার পুত্র ইন্দ্রজিৎ। প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে উত্তেজিত ইন্দ্রজিৎ প্রমোদকানন ত্যাগ করে পিতা রাবণের কাছে পৌঁছন। শোকগ্রস্ত রাবণ তখন যুদ্ধসজ্জার প্রস্তুতি নিচ্ছেন। পিতার চরণে প্রণাম করে ইন্দ্রজিৎ প্রথমে মৃত রামচন্দ্রের পুনরুজ্জীবন লাভের বিষয়টি জানতে চান। রামচন্দ্রের এই মায়া যে তার পক্ষে বোঝা সম্ভব হয়নি তাও তিনি বলেন। তারপরে তিনি রামচন্দ্রকে সমূলে নির্মূল করার জন্য পিতার অনুমতি প্রার্থনা করেন। তীব্র ক্রোধে বলেন যে সরানলে রামচন্দ্রকে ভস্ম করে বায়ু অস্ত্রে তাকে উড়িয়ে দেবেন অথবা বেঁধে এনে রাজপদে উপহার দেবেন। এইভাবে তীব্র প্রতিশোধ স্পৃহা আর বীরের মতো মনোভাবের প্রতিফলন ঘটে ইন্দ্রজিতের চরণে। ইন্দ্রজিতের শিরচম্বন করে রাবণ তাকে রাক্ষসকুল শেখর এবং রাক্ষসকুলের ভরসা বলে উল্লেখ করেন এবং তারপরে গভীর বিষাদের সঙ্গে জানান যে সেই ভয়ঙ্কর যুদ্ধে তাকে বারবার পাঠাতে রাবণের ভয় হয়। নিয়তি তার প্রতি নিষ্ঠুর, তা না হলে মৃত রামচন্দ্রের পুনরুজ্জীবন লাভ ঘটত না। শিলা জলে ভাসার মতোই এই অসম্ভব কাজ হয়েছে। এইভাবে প্রতিকূল পরিস্থিতি রাবণের উচ্চারণের অসহায়তা ও পিতার স্নেহ কাতরতায় যেন লক্ষ্য করা যায়। নেক্সট লেখো, হাই বিধি বাম মম প্রতি, কখন বক্তা এ কথা বলেছেন, বক্তার এ কথা বলার কারণ কি। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গ থেকে সংকলিত অভিষেক কাব্যাংশে রাক্ষসরাজ রাবণ আলোচ্য মন্তব্যটি করেছেন। বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে শোকে কাতর রাবণ রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি নেন, সেজে ওঠে তার চতুরঙ্গ বাহিনী। এই সময় সেখানে এসে উপস্থিত হন পুত্র ইন্দ্রজিৎ। রামচন্দ্রকে সমূলে নির্মূল করার জন্য তিনি পিতা রাবণের কাছে অনুমতি প্রার্থনা করেন। পুত্রকে আলিঙ্গন করে রাবণ জানান যে সেই কাল সমরে ইন্দ্রজিৎকে পাঠাতে তার মন সায় দেয় না। এই সময় রাক্ষসরাজ তার প্রতি নিয়তির নিষ্ঠুরতার প্রসঙ্গে আলোচ্য উক্তিটি করেন। নিয়তির নিষ্ঠুরতাকে রাবণ তার জীবনে বারবার উপলব্ধি করেছেন। কুম্ভকর্ণের মৃত্যু ছিল একটি আঘাত। এইভাবে বীরবাহুর মৃত্যুতে রাবণের প্রতি নিয়তির বিরূপতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। মেঘনাথের হাতে যুদ্ধে নিহত হওয়ার পরেও যেভাবে রামচন্দ্র পুনর্জীবন লাভ করেছে ও বীরবাহুকে যুদ্ধে হত্যা করেছে তা রাবণকে বিস্মিত ও হতাশ করে তুলেছে। তার মুখে ধ্বনিত হয়েছে, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোক মরি পুনব বাঁচে। এ কথা বলার সময় মহাবীর রাবণকে যথেষ্ট মহাতাশ মনে হয়েছে। নেক্সট লেখো, তারে ডরাও আপনি, কে কাকে ভয় পায়, উদ্দিষ্ট ব্যক্তির ভয় পাওয়ার কারণ কি, বক্তা কিভাবে সেই ভয় দূর করতে সচেষ্ট হয়েছে। আনসার লেখো, মাইকেল মধুসূদন দত্তের অভিষেক পদ্যাংশ থেকে গৃহীত আলোচ্য পঙ্ক্তিটিতে লঙ্কেশ্বর রাবণের রামচন্দ্রকে ভয় পাওয়ার কথা বলা হয়েছে। রামচন্দ্র মায়াবী, দেবতারা তাকে নানাভাবে সাহায্য করে চলেছেন, তাই নিঃসারণে মারা গিয়েও রামচন্দ্র পুনরায় বেঁচে উঠেছেন। স্বয়ং বিধাতাই রাবণের প্রতি বিরূপ, রামচন্দ্র সামান্য মানুষ হলেও তাই তাকে তিনি ভয় পান। রাক্ষসকুলের ভরসা প্রিয়পুত্র ইন্দ্রজিৎকে তাই যুদ্ধে পাঠাতে তার মন শঙ্কিত হয়ে থাকে। পিতা রাবণের মনে উদ্ভূত হয় দূর
উদ্ভূত ভয় দূর করতে ইন্দ্রজিৎ সচেষ্ট হয়েছেন। প্রথমেই তিনি বলেছেন, রামচন্দ্র রাবণের পক্ষে ভয় করার মতো কোনো মানুষ নন, তাছাড়া বীর পুত্র থাকতে পিতার যুদ্ধযাত্রা করা উচিত নয়, তাতে ইন্দ্রজিতের কলঙ্ক ছড়িয়ে পড়বে জগতে। ইতিমধ্যেই দুবার ইন্দ্রজিৎ রামচন্দ্রকে পরাজিত করেছেন। ইন্দ্রজিৎ নিজের এই সাফল্যের কথা বলে পিতার মনে তৈরি হওয়া ভয় দূর করতে সচেষ্ট হয়েছেন। অর্থাৎ একদিকে রামচন্দ্র সম্পর্কে তাচ্ছিল্য, অন্যদিকে তীব্র মানসিক জোর দিয়ে ইন্দ্রজিৎ রাবণের মনের যাবতীয় ভয় ও দ্বিধাকে দূর করতে চেয়েছেন। নেক্সট, আর একবার পিত দেহ আজ্ঞা মোরে, বক্তা কার কাছে কোন আজ্ঞা প্রার্থনা করেছেন, এমন প্রার্থনার মধ্যে দিয়ে বক্তার চরিত্রের কোন দিক ধরা পড়েছে? শেষ পর্যন্ত কোন আদেশ সে লাভ করেছিল, এই পুরোটা মিলিয়ে একটা প্রশ্ন। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশের প্রশ্নধৃত অংশে রাক্ষসকুল ভরসা ইন্দ্রজিৎ পিতা রাবণের কাছে যুদ্ধযাত্রার অনুমতি প্রার্থনা করেছেন। অন্যায় যুদ্ধে মেঘনাদের অনুজ বীরবাহুর মৃত্যু হয়েছে, রামচন্দ্র তাকে ছলনার মাধ্যমে হত্যা করেছেন। ইন্দ্রজিৎ এই সময় প্রমোদ কাননে ছিলেন। ধাত্রীলুপী লক্ষ্মীর কাছে ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে প্রথমে তিনি নিজের প্রতি ঘৃণা ও ধিক্কার জানান। শত্রু সৈন্য যখন লঙ্কাপুরীকে বেষ্টন করেছে তখন তিনি আনন্দ বিলাসে মত্ত। এই ঘটনা ইন্দ্রজিতের মনে অনুশোচনা জগায়। এরপরই তার মধ্যে বীর সত্তা জেগে ওঠে। পিতা রাবণের কাছে তিনি প্রতিজ্ঞা করেন যে সমূলে নির্মূল করবেন পামরকে। এর জন্য ইন্দ্রজিৎ যুদ্ধযাত্রার প্রস্তুতিও নিয়েছিলেন। পিতার যাবতীয় ভয় ও শঙ্কা দূর করে তিনি বলেছেন, আর একবার পিত দেহ আজ্ঞা মোরে। পিতার কাছে আজ্ঞা চাওয়ার মধ্যে দিয়ে ইন্দ্রজিতের বীর ভাব প্রকাশ লক্ষ্য করা যায়। স্বদেশ ও স্বজনের গৌরব রক্ষায় তিনি শত্রুকে বধ করবেনই, এই ভাবনায় ইন্দ্রজিতের প্রতিশোধ স্পৃহারই প্রকাশ ঘটেছে। নিজের যুদ্ধ বিদ্যায় দক্ষতার উপর ইন্দ্রজিতের অগাধ বিশ্বাস, সেই বিশ্বাসের প্রতিফলন দেখতে পাওয়া যায় রাবণের কাছে লব্ধ আদেশে। যদি ইন্দ্রজিৎ যুদ্ধে যাবেন বলে একান্তই স্থির করেন, তাহলে আগে যেন তিনি ইষ্ট দেবতা উনিকে পুজো করে নিকুম্ভিলা যজ্ঞ গৃহে যজ্ঞ সমাপ্ত করেন এবং পরদিন প্রভাতে যুদ্ধক্ষেত্রে যান। এই ছিল রাবণের ইন্দ্রজিতের প্রতি আদেশ। নেক্সট লেখো, অভিষেক করিলা কুমারে, কুমার কে, তাকে অভিষেক কে করলেন, অভিষেকের কারণ কি? মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশে কুমার বলতে রাবণ পুত্র ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে। তার অভিষেক করেছিলেন পিতা রাবণ। রামচন্দ্র অন্যায় যুদ্ধে বীরবাহুকে হত্যা করলে রাবণ যুদ্ধের প্রস্তুতি নেন। ছোট ভাইয়ের মৃত্যু সংবাদ ও পিতার যুদ্ধে যাত্রার প্রস্তুতির কথা জানতে পারেন ইন্দ্রজিৎ। তিনি তখনই যুদ্ধে যাবেন বলে প্রয়োজনীয় সাজসজ্জা করে নেন। এই উদ্দেশ্য সাধনে পিতার অনুমতি চাইতে ইন্দ্রজিৎ রাবণের রাজসভায় উপস্থিত হয়ে জানান, অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি। রাবণ বিধুর বিরূপতা কথা বলেন এবং বারবার ইন্দ্রজিৎকে যুদ্ধে পাঠানোর বিষয়ে নিজের অনিচ্ছার কথা বলেন। কিন্তু ইন্দ্রজিৎ ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ, পুত্র থাকতে পিতা যুদ্ধযাত্রা করলে যে লঙ্কার কলঙ্কের শেষ থাকবে না সে কথাও রাবণকে ইন্দ্রজিৎ বোঝাতে চেষ্টা করেন। কুম্ভকর্ণের মৃত্যুর প্রসঙ্গ তুলে রাবণ নিজের দুর্ভাগ্যের কথা বলেন, কিন্তু তারপরেও ইন্দ্রজিতের ইচ্ছাকে তিনি মর্যাদা দেন। তিনি তাকে গঙ্গা জল দিয়ে নিয়ম মতো অভিষেক করান এবং নিকুম্ভিলা যজ্ঞাগারে যজ্ঞ করে পরদিন সকালে যুদ্ধযাত্রা করতে বলেন। সরি ফর দ্য ইন্টারাপশন, যথারীতি আমার ছেলে গিয়ে ওখানে হাঙ্গামা শুরু করলো, তাই আমাকে ওই ঘর ছেড়ে এই ঘরে চলে আসতে হলো, সরি। হ্যাঁ, তো চলো আবার শুরু করছি। নেক্সট কোয়েশ্চেন লেখো, সাজিছে রাবণ রাজা, রাবণের এই যুদ্ধসজ্জার বর্ণনা দাও। মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশের উদ্ধৃত অংশে রাবণের যুদ্ধসজ্জার বর্ণনা পাওয়া যায়। পুত্র বীরবাহুর মৃত্যু সংবাদ পেয়ে শোক কাটিয়ে রাবণ যুদ্ধসজ্জার প্রস্তুতি এবং প্রতিশোধের প্রতিজ্ঞা নেন। যুদ্ধের সূচনা বোঝাতে বাজনা বেজে ওঠে, সেই সঙ্গে হাতিরা গর্জন করে, অশ্বেরা হ্রেষাদ ধ্বনি করে, পদাতিক রথী ইত্যাদি রাবণের সেনাবাহিনীও যুদ্ধের উত্তেজনায় হুঙ্কার ধ্বনি করে। রেশম বস্ত্রের রাজপতাকা আকাশে উঠতে থাকে, তার সঙ্গে দীপ্তি ছড়ায় স্বর্ণ বর্মের আভা। সব মিলিয়ে রাবণের যুদ্ধসজ্জার কারণে চারিদিকে এক বীর ভাবের পরিবেশ তৈরি হয়। নেক্সট লেখো, নাদিলা করবুর দল হেরি বীর বরে মহাগর্বে, কাদের করবুর দল বলা হয়েছে, বীর বরকে দেখে তাদের গর্বের কারণ কি?
মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশের উদ্ধৃত অংশে লঙ্কার রাক্ষস বাহিনীকে কর্বুর দল বলা হয়েছে। পুত্র বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নিতে লঙ্কেশ্বর রাবণ যুদ্ধের সাজে সেজেছেন। তার সৈন্যবাহিনীও যুদ্ধের উন্মাদনায় মেতে উঠেছে। সেই সময় সহোদর বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে ইন্দ্রজিৎ সেখানে আসেন। ইন্দ্রজিৎকে দেখে সৈন্যরা উল্লসিত হয়, কারণ ইন্দ্রজিতের রণকৌশল এবং বীরত্ব সম্পর্কে তারা অবহিত। স্বয়ং দেবরাজ ইন্দ্রকে তিনি পরাজিত করেছেন, লঙ্কার শ্রেষ্ঠতম যোদ্ধা তিনি, তাই তাকে পেয়ে রাক্ষস বাহিনী ভরসা পেয়েছে এবং উৎসাহ ও গর্ববোধ করেছে। নেক্সট, এ মায়া পিত বুঝিতে না পারি, বক্তাকে কোন মায়া সে বুঝতে পারছে না। মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশের উদ্ধৃত অংশের বক্তা হলেন রাবণ পুত্র ইন্দ্রজিৎ। রামচন্দ্রের হাতে বীরবাহুর মৃত্যু এই সংবাদ ইন্দ্রজিতের কাছে ছিল অবিশ্বাস্য, কারণ এর আগে রাত্রিকালীন যুদ্ধে তিনি রামচন্দ্রকে বধ করেছেন। মৃত্যুর পরে রামচন্দ্রের এই পুনর্জীবন লাভ ইন্দ্রজিতের কাছে ছিল স্বাভাবিক বুদ্ধির অতীত। তিনি বুঝতে পেরেছেন দেব দৈব সাহায্য ছাড়া এই অসম্ভব ঘটনা সম্ভব নয়। এর মধ্যে সম্ভবত রামচন্দ্রের প্রতি মায়া দেবীর যে আশীর্বাদ রয়েছে সেই দিকে ইঙ্গিত করা হয়েছে। নেক্সট, হাসিবে মেঘবাহন, মেঘবাহনকে সে হাসবে কেন? মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশের উদ্ধৃত অংশে মেঘবাহন হলেন দেবরাজ ইন্দ্র। ইন্দ্রজিৎ একবার যুদ্ধে ইন্দ্রকে পরাজিত করেছিলেন। সেই ইন্দ্রজিৎ বেঁচে থাকতে বীরবাহুর হত্যার প্রতিশোধ নিতে রাবণ যদি যুদ্ধে যান, তবে তা ইন্দ্রজিতের ভীরুতাকেই প্রতিষ্ঠিত করবে। রাবণ একের পর এক প্রিয়জনকে হারানোর কারণে ভীত হয়ে ইন্দ্রজিৎকে যুদ্ধে আর পাঠাতে চান না। অন্যদিকে ইন্দ্রজিৎ মনে করেন যে তিনি থাকা সত্ত্বেও পিতা রাবণ যুদ্ধে গেলে তার কাপুরুষতায় প্রতিষ্ঠা পাবে, আর সেই জন্যই প্রতিদ্বন্দ্বী ইন্দ্র ব্যঙ্গের হাসি হাসবে। নেক্সট, আগে পুজো ইষ্ট দেবে, ইষ্টদেবকে তাকে পুজো করার কথা বলা হয়েছে কেন? মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশের উদ্ধৃত অংশে ইন্দ্রজিতের ইষ্টদেব হলেন বিভা বসু বা অগ্নিদেব। ইন্দ্রজিৎ ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন যে অগ্নির উপাসনা সমাপ্ত করে যুদ্ধযাত্রা করলে তিনি অজেয় থাকবেন। তাই রাবণ মনে করেন ইষ্টদেবকে সন্তুষ্ট করতে পারলে যুদ্ধে জয়লাভ করা সম্ভব। ভাতৃহত্যার প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞ মেঘনাদ যখন যুদ্ধে যাবেনই, তখন ইষ্টদেবের পূজো করা খুবই প্রয়োজনীয়। রাবণ বিশ্বাস করেন এর ফলে ইন্দ্রজিতের ক্ষতির সম্ভাবনা থাকবে না, কারণ এর আগে দুবার সে রামচন্দ্রকে হারালেও রামচন্দ্র পুনর্জীবিত হয়েছে। এই ভয় থেকেই রাবণের এই সিদ্ধান্ত। চলো এবার কিছু চরিত্র লেখাবো। লেখো, অভিষেক কাব্যাংশে ইন্দ্রজিতের চরিত্র বৈশিষ্ট্য যেভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো, মানে চরিত্র বিশ্লেষণ করো বলতে গেলে এটাই লিখবে। মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গ থেকে সংকলিত অভিষেক কাব্যাংশের প্রধান চরিত্র ইন্দ্রজিৎ, তাকে আশ্রয় করেই কাহিনীর বিকাশ। সেখানে ইন্দ্রজিতের বেশ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। স্বল্প পরিসর হলেও মহৎ যে কাব্য মধুসূদন রচনা করেছিলেন, তার মূল উপজীব্য ইন্দ্রজিৎ, তার চারিত্র্যের অনেকখানি বৈশিষ্ট্যই এই প্রথম সর্গে আমরা দেখতে পাই। ছদ্মবেশী দেবী লক্ষ্মীর কাছে লঙ্কার সর্বনাশ এবং বীরবাহুর মৃত্যুর খবর শুনে ইন্দ্রজিৎ বলে উঠেছিলেন, ঘুচাবো অপবাদ বোধি রিপুকুলে। দুবার রামচন্দ্রকে যুদ্ধে হারিয়েছেন ইন্দ্রজিৎ, তৃতীয়বারও পরাজিত করতে আত্মবিশ্বাসী ইন্দ্রজিৎ রাবণকে তাই বলেছেন, সমূলে নির্বল নির্মূল করিব পামরে আজি। ইন্দ্রজিৎ শুধু পিতৃভক্তই নন, নিজের কর্তব্য সম্পর্কেও তিনি অত্যন্ত সচেতন। তাই তিনি বলেন, থাকিতে দাস যদি যাও রণে, তুমি এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে। আচ্ছা, আমি বইয়ের লাইনগুলো, কবিতার লাইনগুলো অনেকগুলোই বলছি, কিন্তু পরীক্ষার চাপ, টেনশন, অনেক পড়াশোনার চাপ, যদি মনে হয় অ্যাজ ইট ইজ মনে না রাখতে পারবে তাহলে বইয়ের লাইনগুলো বাদ দিয়ে দিও। ইন্দ্রজিৎ শুধু ইন্দ্রজিৎ স্বদেশ ও স্বজাতির প্রতি একনিষ্ঠ, তাই তিনি বলে ওঠেন, হা ধিক মোরে বৈরি দল বেড়ে স্বর্ণ লঙ্কা। লঙ্কার দুর্দশা এবং বীরবাহুর মৃত্যুর পর তিনি নিজেকে ধিক্কার দিয়েছেন। আত্মসমালোচনা বোধ চরিত্রটিকে মহান করে তুলেছে।
প্রমীলার সঙ্গে ইন্দ্রজিতের দাম্পত্য সম্পর্কটিও ছিল অত্যন্ত মধুর। প্রমীলা ইন্দ্রজিৎকে যুদ্ধে ছাড়তে না চাইলে ইন্দ্রজিৎ বলেন যে তাকে প্রমীলার ভালোবাসার দৃঢ় বন্ধন থেকে আলাদা করার ক্ষমতা কারোর নেই। বস্তুত ইন্দ্রজিতের উপলব্ধি এবং আচরণের মধ্যে দিয়ে তার আদর্শবোধ এবং দায়বদ্ধতার প্রকাশ ঘটেছে আলোচ্য কাব্যাংশে। নিজের কৃতকর্মের জন্য অর্থাৎ প্রমোদ বনে বিলাসে লিপ্ত থাকার জন্য সে নিজেকে ধিক্কার জানাতেও পিছুপা হয়নি। আত্মসমালোচনার মধ্যে দিয়ে ইন্দ্রজিৎ চরিত্রটি মহান হয়ে উঠেছে। শত্রু সৈন্যদের বধ করে সমস্ত অপবাদ দূর করতে চেয়েছেন তিনি। বীর ধর্মের পথে তার এই যাত্রা। নিজেকে দশাননাত্মজ অর্থাৎ রাবণের পুত্র বলার মধ্যে দিয়ে পিতার প্রতি এবং নিজ রাজবংশের প্রতি তার শ্রদ্ধার প্রকাশ ঘটেছে। সে লঙ্কেশ্বর রাবণের পুত্র, তাই নিজের রাজ্য এবং রাজ্যবাসীর প্রতি তার কৃতজ্ঞতা বোধ এবং তার দায়বদ্ধতারই প্রকাশ ঘটেছে তৃতীয়বারও যুদ্ধ যাওয়ার। সে দুবার রামকে যুদ্ধে পরাজিত করলেও সে মায়াদেবীর ছলনা বা মায়াদেবীর আশীর্বাদের ফলে পুনর্জীবী জীবন লাভ করেছে, কিন্তু এতেও সে ভয় পায়নি। সে নিজের আদর্শ বোধ এবং দায়বদ্ধতায় অবিচল, তাই তৃতীয়বার এই যুদ্ধে গিয়ে মৃত্যুবরণ করতেও সে পিছপা নয়। মধুসূদনের কাছে ইন্দ্রজিৎ ছিলেন ফেভারিট ইন্দ্রজিৎ। সেই পক্ষপাত এবং সহানুভূতি এখানে ইন্দ্রজিৎ চরিত্রে দেখা যায়। নেক্সট লেখো, অভিষেক কাব্যাংশে যে বীর ভাবের প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় আলোচনা করো। মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গের সূচনাতেই মধুসূদন লিখেছিলেন, গাইব মা বীর রসে ভাসি মহাগীত। একদম যে মেন কাব্যটা তার কথা বলছি। অভিষেক কাব্যাংশেও এই বীর রসের প্রকাশই প্রধান হয়ে উঠেছে। ছোট ভাই বীরবাহুর মৃত্যু সংবাদ শোনার পর ইন্দ্রজিৎ ক্রুদ্ধ হয়েছেন এবং রাক্ষস বংশের অমর্যাদাকে ঘোচানোর শপথ নিয়েছেন। তারপরেই মেঘনাদকে যুদ্ধের সাজে সেজে উঠতে দেখা গেছে। নিজের প্রমোদ বাসন ত্যাগ করে সে ক্ষণিকের মধ্যেই বীর সাজে সেজে উঠে নিজের স্ত্রীকে ছেড়ে যুদ্ধযাত্রা করেছেন। মেঘবর্ণ রথ, চক্রে বিজলির ছটা, ইন্দ্রধনুর মতো ধ্বজা, দ্রুতগতি অশ্ব, সব মিলিয়ে বীরত্বের যেন অনবদ্য আয়োজন। স্বদেশের সম্মান রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ ইন্দ্রজিৎকে স্ত্রীর ভালোবাসা ও করুণ মিনতিও তাই টলাতে পারেনি। পিতার কাছে গিয়ে ইন্দ্রজিৎ রামচন্দ্রকে সমূলে নির্মূল করার জন্য অনুমতি চেয়েছেন। রাবণ ও পুত্রের মৃত্যুর প্রতিশোধ নিতে বীরভাবে উদ্দীপ্ত চতুরঙ্গ সেনায় সজ্জিত হয়ে রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধযাত্রার প্রস্তুতি নিয়েছেন তিনি। কিন্তু কুম্ভকর্ণের মৃত্যু, বীরবাহুর অকাল মৃত্যু প্রতিটি ঘটনাতেই নিয়তির বিরূপতাকে তিনি উপলব্ধি করেছেন। তবুও পিতৃহৃদয়ের শঙ্কাকে দূরে সরিয়ে রেখে ইন্দ্রজিতের ইচ্ছাকে সম্মান জানিয়েছেন ও তাকে সেনাপতি পদে বরণ করে নিয়েছেন। কিন্তু পিতৃহৃদয় করুণ রসও এখানে প্রকাশ পেয়েছে, তাই দুবার রামের পুনরুজ্জীবন লাভ তাকে শঙ্কিত করেছে। তাই ইন্দ্রজিৎকে যুদ্ধে অনুমতি দিলেও তিনি তাকে নিকম্বিলা যজ্ঞাগারে নিজের ইষ্ট দেবতার পুজো করার কথা বলেছেন, কিন্তু তিনি তাকে যুদ্ধ থেকে বিরত রাখেননি। এইভাবে যুদ্ধে যাওয়ার প্রস্তুতি ও শত্রুবধের মানসিকতার মধ্যে দিয়ে পিতা ও পুত্রের বীরভাবের আদর্শের প্রকাশ ঘটেছে অভিষেক কাব্যাংশে। নেক্সট, অভিষেক কাব্যাংশে কবির রচনারীতির দক্ষতা পরিচয় দাও। মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গ থেকে সংকলিত অভিষেক নামক কাব্যাংশে কবি এক মহাকাব্যিক রচনারীতির আশ্রয় নিয়েছেন। তৎসম এবং যুক্ত ব্যঞ্জন বহুল শব্দ ব্যবহারের মাধ্যমে ভাষায় ধ্বনিময়তা সৃষ্টি কবির প্রিয় চর্চা ছিল। এখানে তার যথেষ্ট নিদর্শন রয়েছে, যেমন কুণ্ডল, তুরঙ্গম, করবুর দল ইত্যাদি। দুই বা ততোধিক শব্দকে যুক্ত করে ভাব প্রকাশ শব্দগুচ্ছ তৈরি করা মধুসূদনের আরেকটি প্রিয় কৌশল, যেমন কনক আসন, রত্নাকর, রত্নোত্তমা, পতি করযোগ ইত্যাদিতে তার উদাহরণ পাওয়া যায়। সমগ্র কাব্যে সন্ধিবদ্ধ এবং সমাসবদ্ধ পদের অনায়াস ও স্বচ্ছন্দ ব্যবহার করেছেন কবি। অনুপ্রাস, উপমা, রূপক ইত্যাদি অলঙ্কারের ব্যবহারেও কবির সহজাত দক্ষতা প্রকাশিত পেয়েছে। যেমন সিঞ্জিনী আকর শিরসে টঙ্কারিলা ধনু, বীরেন্দ্র পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। অলঙ্কার সৃষ্টির এই দক্ষতা নিঃসন্দেহে কাব্য সৌন্দর্য বৃদ্ধি করেছে।
অমিত্রাক্ষর ছন্দের অন্তমিলহীনতা ভাষাকে করে তুলেছে বীর ভাব প্রকাশের উপযুক্ত। সব মিলিয়ে ভাষা, ছন্দ, অলঙ্কার এবং রস সৃষ্টির দক্ষতায় অভিষেক কাব্যাংশটি মধুসূদনের কবি প্রতিভার এক সার্থক প্রকাশ হয়ে উঠেছে। নেক্সট লেখো, অভিষেক কাব্যাংশ অবলম্বনে রাবণ চরিত্রটির পরিচয় দাও। মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদবধ কাব্যের প্রথম সর্গ থেকে সংকলিত অভিষেক কাব্যাংশে মেঘনাদ প্রধান চরিত্র হলেও পার্শ্ব চরিত্র হিসাবে এবং প্রধান চরিত্রের পরিপূরক হিসাবে রাবণের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কাব্যে রাবণ চরিত্রের দুটি সত্তা লক্ষিত হয়, সম্রাট সত্তা এবং পিতৃসত্তা। সম্রাট রাবণ তেজস্বী মহাক্ষত্রিয়, বীরত্বের উচ্চ শিখরে তার স্থান। তাই সে নিজের ভাই এবং ছেলের মৃত্যুর পরেও ইন্দ্রজিৎকে যুদ্ধে পাঠাতে সম্মত। অন্যদিকে পিতা রাবণ সন্তান স্নেহে কোমল মনের অধিকারী। প্রিয় পুত্র বীরবাহুর মৃত্যু পিতা রাবণকে শোকাহত করেছে, কিন্তু দুর্জয় সম্রাট রাবণ শোকে ভেসে না গিয়ে প্রতিশোধের আগুনে জ্বলে উঠেছেন। মধু কবির বর্ণনায় সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি। আবার ইন্দ্রজিৎ যুদ্ধে যেতে চাইলে তিনি বলেছেন, নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারম্বার। রাবণের পিতৃসত্তা এবং বাৎসল্য এখানে সক্রিয়। ইন্দ্রজিৎকে যুদ্ধ থেকে বিরত করা যাবে না জেনে তিনি বলেছেন, তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস পুজো ইষ্ট দেবে। এই উপদেশ পুত্রের কল্যাণ কামনায় পিতার আত্মতুষ্টি ছাড়া আর কিছুই নয়। রাবণ এখানে নিয়তি লাঞ্ছিত, ভাগ্য বিপর্যস্ত এক নায়ক। তার উক্তিতেও তা ধরা পড়েছে, হাই বিধি বাম মম প্রতি। কাব্যে কখনো কখনো তার শূন্য হৃদয়ের হাহাকার ধ্বনিত হয়েছে, মায়ার মায়া রাবণও বুঝতে অক্ষম। তাই তাকে বলতে শোনা যায়, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোক মরি পুনব বাঁচে। সম্রাট ও পিতৃসত্তার টানাপোড়েনে রাবণ চরিত্রটি অভিষেক কাব্যাংশে উজ্জ্বল হয়ে উঠেছে। চলো আর একটা লেখো আজকের মতো লাস্ট। যে কোনো চারটি উপমার দৃষ্টান্ত দিয়ে উপমা সৃষ্টিতে মধুসূদনের দক্ষতা আলোচনা করো। আনসার, মাইকেল মধুসূদন দত্তের কাব্য রচনা রীতির অন্যতম বৈশিষ্ট্য হলো উপমার অসামান্য প্রয়োগ। আলোচ্য মেঘনাদবধ কাব্যের প্রথম সর্গ থেকে সংকলিত অভিষেক কাব্যাংশেও এরকম অসংখ্য উপমার ব্যবহার দেখার যায়। যেমন প্রথমত, যেহেতু চারটে বলেছে প্রথমত দ্বিতীয়ত করে বলছি, প্রথমত সহোদর বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে যুদ্ধের প্রস্তুতি নেন ইন্দ্রজিৎ। সেই যুদ্ধ সাজের তুলনা দিতে গিয়ে বলা হয়েছে, হৈম গতিসুদ যথা নাশিতে তারকে মহাসুর, কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটী বীর বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধনে সাজিলা সুর সমী বৃক্ষ মূলে। তারকাসুরকে বধের সময় কার্তিকের যুদ্ধ সজ্জা কিংবা বিরাট রাজার গোধন উদ্ধারের সময় অর্জুনের যুদ্ধ সজ্জার তুলনার মাধ্যমে ইন্দ্রজিতের যুদ্ধ সজ্জার গরিমাকেই তুলে ধরা হয়েছে। দ্বিতীয়ত, ইন্দ্রজিৎ যুদ্ধ যেতে প্রস্তুত হলে প্রমীলা তার গতি রোধ করে দাঁড়ান। ইন্দ্রজিতের প্রতি অভিমানে তিনি হাতি ও লতার উপমা ব্যবহার করেন। প্রমীলার কথা অনুযায়ী, বনের মাঝে হাতির পা যদি লতা বেষ্টন করে, সেখানে হাতি লতার প্রতি মনোযোগী না হলেও তাকে পা থেকে ফেলে দেওয়া যায় না, তবে ইন্দ্রজিৎ কেন প্রমীলাকে ছেড়ে যাচ্ছেন। এভাবে উপমার সাহায্যে প্রমীলা ইন্দ্রজিতের এই নিষ্ঠুর আচরণের ব্যাখ্যা চেয়েছেন। তৃতীয়ত, ইন্দ্রজিতের রথের উড়ে যাওয়াকে উপমিত করা হয়েছে, হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল। চতুর্থত, কুম্ভকর্ণের মৃতদেহের উপমা হিসাবে রাবণ বলেছেন, গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে। এইভাবে বিষয় বর্ণনাকে বৈচিত্র্যপূর্ণ ও সুন্দর করে তোলার প্রয়োজনে মধুসূদন অভিষেক কাব্যাংশে উপমার সার্থক প্রয়োগ ঘটিয়েছেন। ঠিক আছে, আজকের মতো শেষ, বলতে পারো কোয়েশ্চেন আনসারও শেষ। তবে অভিষেকের উপর, হ্যাঁ, অভিষেকের পূর্ণাঙ্গ আলোচনা কমপ্লিট করে ফেললাম। ইচ্ছা আছে এর উপর আর একটা ভিডিও বানানো, সেটা সম্পূর্ণ আলোচনা ভিত্তিক, বিশ্লেষণ ভিত্তিক। আশা করবো তোমরা ওটাও দেখবে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখাবে নেক্সট একটা ব্লগে, নেক্সট অন্য কোনো টপিকের সাথে। ততক্ষণ টাটা।